কোরিয়ান বারবিকিউ আজকে আমি আর রাজু এসেছি। সবই আছে এখানে, বুফে আইসক্রিম টিম সবই আছে যা লাগে। আমিও আছি, আমি থাকবো না কেন, আমিও আছি। বারবিকিউ বুফে গিয়ে এসেছি, এখানে সব কিছু বারবিকিউ, বসে মাংসের আইটেম খাওয়ার শেষে এখন এই যে তেল দিতে হয়। এখন আমরা নিয়ে এসেছি মাছ বিভিন্ন পদের, এটা সামুদ্রিক বড় মাছ, এটা চিংড়ি, এটা আছে ভামিকুয়া বলে একটা ফল, অনেক মজা। বিভিন্ন চিকেন আইটেম আছে, কোক কোক আছে, আনলিমিটেড আইসক্রিম আছে খাওয়ার শেষে, ডিম আছে, ডিম টিম খাইছি। এখন মোটামুটি একটু মধ্য পর্যায়ে আছে আমরা খাওয়া দাওয়া। এই যে এখানে 200 গ্রামের বেশি নষ্ট করলে 20 RMB জরিমানা। এই যে রাজ তো বসার ঘর দিতাছে, আমিও দিতাছি, কোনো সমস্যা নেই। আর যে পয়সা উসুল, পয়সা উসুল করে ফেলে দেবো, কারণ আমরা বাঙালি, এই কারণেই আমরা বাঙালি, তাই আমরা বাঙালি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং টু ইট দ্য অক্টোপাস। আই এম গোয়িং টু ট্রাই ইট বিকজ আই ডোন্ট নো অ্যাবাউট দ্য টেস্ট। স্পঞ্জি অ্যান্ড রাবারি, বাট টেস্ট ইজ গুড, নট সো ব্যাড। হিয়ার ইজ দ্য অ্যানাদার ফিশ, ভেরি ডেলিশিয়াস। চেষ্টা কিছুটা চিংড়ির মতো, কারণ যেহেতু এটা সিপি চিংড়ির মতো লাগে, কিন্তু আলাদা কোনো টেস্ট নেই যে খারাপ লাগে বা খুব ভালো লাগে। আমি এটাই বলতে চাচ্ছি, কত সালাদ নিয়েছে দেখেন, জানেন আমার সরষা খাইলে ডাইজেস্টিভ সিস্টেম অনেক ভালো থাকে, এই জন্য বেশি করে সরষা নিয়েছে। Nice.